ফের উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটল, সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল ফাটল, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না উঠছে প্রশ্ন। তিলোত্তমে উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা একেবারেই নতুন নয়। এর আগে ভেঙে পড়া উড়ালপুলের ভয়াবহতা আজও ভোলেননি শহরবাসী। বুধবারের সকালে আবারও আতঙ্ক তৈরি করল উল্টোডাঙ্গা উড়ালপুল। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকের উড়ালপুলে ফাটল দেখা গিয়েছে। এই ব্রিজটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় আতঙ্কিত শহরবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ব্রিজ থেকে নামার দিকে সংযোগস্থলের একটি পিলারে ফাটলটি লোকজনের নজরে পড়ে। বুধবার সকালে এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। কয়েক বছর আগে ইএম বাইপাস মুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে পড়েছিল, এরপর ফের এদিন লেকটাউন মুখী উড়ালপুলে ফাটল নজরে আসে। 2010 সালে এই উড়ালপুলটি তৈরি করেছিল ম্যাকিনটস বার্ন সংস্থা। 2011 সালের মার্চ মাসে ইএম বাইপাস মুখী উল্টোডাঙ্গা উড়ালপুলের একাংশ ভেঙে লরি পড়ে গিয়েছিল খালে। তারপর থেকে দীর্ঘদিন বন্ধ ছিল এই উড়ালপুল। ফের 2019 সালের 9ই জুলাই উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ায় উড়ালপুলের উপর যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। উল্টোডাঙ্গা উড়ালপুলের ভার বহন ক্ষমতা পরীক্ষার জন্য 2021 সালে 18ই নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ব্রিজ। সেই সময় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে বলেন, ব্রিজের অনেকাংশই দুর্বল, তাই ব্রিজের নিচে 4টি অস্থায়ী লোহার পিলার বসানো হয়। এবার ব্রিজ থেকে লেকটাউনের দিকে নামার 100 মিটার আগে সেই লোহার পিলারের দুদিকে ফাটল ধরায় চিন্তিত শহরবাসী। শুধু উল্টোডাঙ্গা ব্রিজ নয়, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরে কলকাতার একাধিক ফ্লাইওভার এবং সেতুর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। সব মিলিয়ে শহরের প্রায় 20টি সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা বলেছিলেন তারা। জানিয়েছিলেন ওই 20টি সেতুর অবস্থা বিপজ্জনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর, কলকাতার দীর্ঘতম উড়ালপুল মাতে বটগাছ গজিয়েছে, চিংড়িহাটা উড়ালপুলেও ফাটল তৈরি হয়েছে। এছাড়াও শিয়ালদহ উড়ালপুলের মতো পুরনো ব্রিজগুলির অবস্থাও খুব ভালো নয়, কোথাও বটগাছ গজিয়েছে, কোথাও বড় ফাটল চোখে পড়েছে। কোনো কোনো ব্রিজে গাড়ির লোড সেতুর বহন ক্ষমতার চেয়ে অনেক বেশি, তাহলে কেন হচ্ছে না সমস্যার সমাধান? কেএমডি এর ইঞ্জিনিয়ারের বক্তব্য, একসঙ্গে সবকটি ব্রিজে কাজ করা মুশকিল, বিশেষ করে ব্যস্ত ব্রিজগুলি দীর্ঘদিনের জন্য বন্ধ করে কাজ করা কঠিন। টালা ব্রিজ বন্ধ রেখে কাজ করার জন্য উত্তর কলকাতায় গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে। মাঝেরহাট ব্রিজ তৈরির সময় দক্ষিণ কলকাতায় যানজট তৈরি হয়েছে, ফলে সব দিক মাথায় রেখে এক একটি করে ব্রিজ ধরা হচ্ছে। সমস্ত কাজ শেষ হতে সময় লাগবে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, ফাটল দেখার পরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। তারা এই উড়ালপুলের ব্রিজটির দ্রুত মেরামতি চাইছেন, সেই সঙ্গে এই অবস্থার জন্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তারা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।